আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে আশা করছি তোমরা নিশ্চয়ই ইনশাল্লাহ সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমরা আমাদের বাংলাদেশ এবং বিশ্ব পরিচয় ক্লাস আমরা শুরু করছি। প্রথমে আমরা পড়ছি অধ্যায় 8 নিয়ে, হ্যাঁ, বাংলাদেশের দুর্যোগ। এটা আমরা ইতিমধ্যে আমরা এটা নিয়ে আমরা প্রথম লেকচারটি আমরা শেষ করেছিলাম যে বাংলাদেশের দুর্যোগের মধ্যে দুর্যোগ কাকে বলে, সাধারণত তোমরা কেন আমরা কোন সময় দুর্যোগ বলছি, আর তোমার জেনেছিলাম আমরা বৈশ্বিক, হ্যাঁ, বৈশ্বিক উষ্ণায়নের কারণটা জেনেছিলাম যে পৃথিবীটা উত্তপ্ত হয়ে যাচ্ছে, কোন কোন কারণগুলোর কারণে পৃথিবী উত্তপ্ত হয়ে যাচ্ছে, এবং পৃথিবী উত্তপ্ত হওয়ার কারণে যে প্রভাব, খারাপ প্রভাবটা আমাদের বিভিন্ন ভাবে পড়ছে, বায়ুমণ্ডলের বিভিন্ন ভাবে পড়ছে, সেটাও আমরা কিন্তু পড়েছিলাম। ঠিক আছে, তো আমি তোমাদের আজকে নতুন টপিক শুরু করব। সেই নতুন টপিকের লেকচারটা আমি শেষ করার পরে তোমাদেরকে অবশ্যই আমি গত ক্লাসের পড়াগুলোকে একটু আমার জিজ্ঞেস করতে হবে। ঠিক আছে, আমি তখন তোমাকে জিজ্ঞেস করবো। তার আগে আমরা একটু নতুন টপিক, যা আমরা ফ্রেশ মাইন্ড থাকে থাকে আমরা একটু নতুন টপিক দিয়ে আমরা একটু বুঝার পড়ার এবং একটু বুঝার চেষ্টা করি। আর এই জন্য গত ক্লাসে আসলে যে স্লাইডটা আমি শেয়ার করেছিলাম সেটা টেকনিক্যাল প্রবলেমের কারণে প্লে হতে পারে নাই, যেভাবে যে প্রবলেমটা ক্রিয়েট হয়েছিল। হ্যাঁ, আশা করবো আজকে এই ধরনের ইনশাআল্লাহ কিছু হবে না। আমরা একটু নতুন আরেকটা আমরা নতুন টপিকের যে শেয়ার করবো স্লাইড সেটা আমরা একটু দেখি। আচ্ছা, তাহলে আমরা এখন জানলাম যে দুর্যোগ বলতে আমরা সাধারণত কি বুঝি, এবং আরো এখন জানলাম আর একটা জিনিস হচ্ছে দুর্যোগ সাধারণত কত ধরনের হয়। একটা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ, আর একটা আমরা বললাম মানব সৃষ্ট দুর্যোগ। ঠিক আছে, প্রাকৃতিক দুর্যোগ এবং মানব সৃষ্ট দুর্যোগ। আচ্ছা, তাহলে প্রাকৃতিক দুর্যোগ বলতে আমরা সাধারণত কি বুঝি, আর মানব সৃষ্ট দুর্যোগ বলতে আমরা সাধারণত কি বুঝি, এই দুটো সম্পর্কে আজকে আমরা একটু ডিটেলস জানবো। প্রথমে আমরা একটু জানি প্রাকৃতিক দুর্যোগ। তাহলে প্রথমে আমরা একটু জানবো প্রাকৃতিক দুর্যোগ বলতে আমরা কি বুঝি। প্রাকৃতিক দুর্যোগ বলতে আমরা বুঝি যে ধরনের দুর্যোগ গুলো আকস্মিক ভাবে ঘটে, এবং যে সমস্ত দুর্যোগ হওয়ার পেছনে মানুষের সাধারণত কোনো হাত থাকে না, তাকেই আমরা কি বলছি, প্রাকৃতিক দুর্যোগ বলছি। দেখো এখানে কিছু ছবি আমরা দেখতে পাচ্ছি স্লাইডে, আগ্নেয়গিরির অগ্নুৎপাত। হ্যাঁ, এই দুর্যোগটা কিন্তু আস্তে আস্তে আকস্মিক ভাবেই ঘটে, এবং দেখো এই আগ্নেয়গিরি থেকে যে অগ্নুৎপাতটা হয় এটার ঘটার পিছনে কিন্তু সাধারণত মানুষের কোনো হাত থাকে না। তারপরে দেখো বন্যা, এই যে বলেছিলাম বৃষ্টিপাত, বৃষ্টিপাতটা যদি অতিরিক্ত বৃষ্টিপাত হয়ে যদি আমাদের একটা বিপুল অংশ যদি ফ্লাডেড হয়ে যায় তাহলে সেটাকেও কিন্তু আমরা বলছি বন্যা। এই বন্যাটা কিন্তু এক ধরনের দুর্যোগ, কারণ এই বন্যার কারণে কিন্তু মানুষের স্বাভাবিক জীবনযাত্রার অনেক ব্যাহত হয়, যানবাহনের ক্ষতি হয়, পরিবেশের অনেক ডিস্টারবেন্স ক্রিয়েট হয়, এই জন্য এটাকেও আমরা কিন্তু এক ধরনের প্রাকৃতিক দুর্যোগ হিসেবে আমরা বলছি। টর্নেডো দেখেছো, টর্নেডো, টর্নেডো কিন্তু এক ধরনের প্রাকৃতিক দুর্যোগ। এই দুর্যোগটা হওয়ার জন্য আসলে মানুষের কোনো হাত থাকে না। টর্নেডো হচ্ছে এক ধরনের তোমার মানে একটা জাস্ট বলয়, হ্যাঁ, বলয় অনবরত এখানে করে রাউন্ড করে করে ঘুরে ঘুরে কোনো একটা নির্দিষ্ট জায়গায় এসে সেই জায়গার জিনিসগুলোকে সবগুলোকে একটা ঘূর্ণন, ঠিক আছে, বাতাসে একটা অতিরিক্ত ঘূর্ণন, সবকিছু এই ঘূর্ণনের সাথে সে নিয়ে যায় বা সে কিছু উপড়ে ফেলে, সেটা তোমার ঘর বাড়িও হয়, অনেক সময় গাছপালাও হতে পারে। টর্নেডো, এটা এটা হচ্ছে টর্নেডো, এটা কিন্তু এক ধরনের প্রাকৃতিক দুর্যোগ। এরপর দেখো ঘূর্ণিঝড়। ঘূর্ণিঝড়টা আসলে তোমরা সবাই জানো আমাদের প্রায় সময় ঘূর্ণিঝড় হয়, আমরা ঘূর্ণিঝড় সম্পর্কে আমরা খুবই পরিচিত। ঘূর্ণিঝড় হ্যাঁ হতে পারে, ঘূর্ণিঝড় হ্যাঁ ঝড়টা হতে পারে, কিন্তু সেই ঝড় যদি আমাদের সহায় সম্পত্তির ক্ষতি করে বসে তাহলে এটাকে অবশ্যই আমরা দুর্যোগ বলছিলাম। এমন ঘূর্ণিঝড় গুলো ক্রিয়েট হয় যেগুলো কিন্তু উপকূলবর্তী এলাকা গুলোকে একেবারে ধ্বংসাত্মক অবস্থায় পরিণত করে, বিশেষ করে তখন প্রচন্ড প্রচন্ড পরিমাণে মাইকিং করা হয় যে যারা উপকূলবর্তী এলাকায় আছে তাদের জন্য আলাদা ভাবে আশ্রয় কেন্দ্রে যাতে তারা চলে যায়, এই ধরনের অনেক ধরনের কি হয় অ্যানাউন্স চলে, ঠিক না, এইসব ঘূর্ণিঝড় থেকে কিন্তু রক্ষা পাওয়ার জন্য। তো তারপরে অনেক সময় জানমালের রক্ষা হয় না, হ্যাঁ, যতটুকু সম্ভব হয়তো মানুষ চেষ্টা করে, কিন্তু অনেক সময় জানমালের রক্ষা হতেই পারে না। বিশেষ করে এবারের যে রিসেন্ট আমরা যে ঘূর্ণিঝড়টা দেখেছি ইয়াস, যেটা সেটা তোমরা সবাই জানো ইন্ডিয়ার যে অংশগুলোতে একেবারে মানে খেয়ে এসেছিল,
জায়গাটাকে কিন্তু মোটামুটি কি করে ফেলেছে, একদম বলতে গেলে মানে একেবারে খুব খারাপ অবস্থা সেই এলাকার মানুষজনকে কিন্তু করে দিয়েছে। এবং তার ছিটে ফোটা হয়তো কিছুটা আমাদের এখানে আসলেও আমরা কিন্তু আমাদের এলাকার মধ্যে আমরা সেটা কিন্তু ফিল করিনি, ঠিক আছে? এটা হচ্ছে মোট কথা ঘূর্ণিঝড়। এখন যেটা আসলে কিছু ঘূর্ণিঝড় আছে যেগুলো কিনা আমাদের বাংলাদেশের বলা যে ইন্ডিয়ান পাতে আছে, তার মধ্যে একটা কথা আমি একটু বলতে পারবো, যেটা ওটা আমি আসলে একটু দেখেছিলাম আমার ছোট অবস্থায়, সেটা ছিল 91-এর। 91-এর যে ঘূর্ণিঝড়টা সেই সময় দেখেছিলাম সেটা মনে হয় মাথার মধ্যে এখনো বাজে অংশ, তখন কিন্তু অনেক ছোট ছিলাম, বাট আমরা দেখেছি কিভাবে ঘূর্ণিঝড়টা হয়েছে, হ্যাঁ, কতটুকু জানমালে কিভাবে কতটুকু ক্ষতি করেছে, ওই যে বাতাসের অতিরিক্ত শস্য আছে ওগুলো মনে হয় একসময় যেন কানে বাজে। মানে এই ধরনের প্রাকৃতিক দুর্যোগ বলছি। আরেকটা যেটা প্রাকৃতিক দুর্যোগ আমরা দেখবো সেটা নাম দেখো ভূমিকম্প। এটা তোমরা সবাই জানো ভূমিকম্পটা আসলেই খুব একটা মেজর একটা প্রাকৃতিক দুর্যোগ বলা যায়, কারণ খুব খারাপ একটা অবস্থা হয়, পুরো মুহূর্তে তোমার মানে বিল্ডিং কেঁপে উঠে এবং সাথে সাথে এমন অবস্থা হয় অনেক বিল্ডিং ধসে পড়ে। হ্যাঁ, এটা খুবই ভয়ঙ্কর এবং একটি প্রাকৃতিক দুর্যোগ। তাহলে তোমরা নিশ্চয়ই দেখেছো প্রাকৃতিক দুর্যোগ গুলো, এগুলো সম্পর্কে পরবর্তী হয়তো আমরা আরো ডিটেলস আলোচনা করব। এখন এরপরে আমরা চলে যাচ্ছি, দেখো বিভিন্ন ধরনের যে প্রাকৃতিক দুর্যোগ গুলো সাধারণত আছে আমাদের বইতে যে ধরনের দুর্যোগ গুলো সম্পর্কে লেখা আছে সেগুলো সম্পর্কে আমরা একটু দেখি। সেটা হচ্ছে দেখো সুনামি। তোমরা নিশ্চয়ই সুনামি জানো জিনিসটা। সুনামিটা হচ্ছে আসলে সমুদ্র তীরের ঢেউ, সুনামিটা হচ্ছে তাও ভূমিকম্পের কারণে হয়ে থাকে সাধারণত। এটা একটা খুব মারাত্মক তোমার প্রাকৃতিক দুর্যোগ, যেটা হচ্ছে জাপানি শব্দ সুনামি, জাপানি শব্দ থেকে এসেছে, যেটার অর্থ হচ্ছে সমুদ্র তীরের ঢেউ, ঠিক আছে? এমন ভাবে এই ঢেউ গুলো এত শক্তিশালী যেটা একেবারে প্রচন্ড পরিমাণ উচ্চতা নিয়ে এবং খুব বেগ নিয়ে একেবারে তোমার রাস্তার উপকূল বিশেষ করে তীর থেকে একেবারে তোমার লোকালয় পর্যন্ত চলে আসে, এত পরিমাণ স্ট্রং একটা ঢেউ সুনামিতে থাকে। হ্যাঁ, এটা হচ্ছে সুনামি মারাত্মক। সাধারণত এটা কেন হয়, সেটা সমুদ্রের যে তলদেশ আছে একদম গভীরে মাটিতে, সেখানে হয়তো অগ্নিপাত হতে পারে অথবা তোমার ভূমিকম্প হতে পারে। এই ভূমিকম্পের কারণে প্রবল অগ্নিপাতের কারণে অনেক সময় মাটি সমুদ্রের তলদেশের মাটি কেঁপে ওঠে, কেঁপে ওঠার কারণে একটা ভূ আলোড়ন সৃষ্টি হয়। নিচ থেকে যখন একটা জিনিস কেঁপে ওঠে তখন একটা মানে প্রচন্ড পরিমাণ আলোড়ন সৃষ্টি হয়, যেটা কিনা তোমার উপরের লেভেলে আঘাত মানে প্রভাবটা পড়ে এবং এই প্রভাবটা এত শক্তিশালী হয় যেটা রাস্তা লোকালয়, দেখো তুমি ছবিতে দেখতে পাচ্ছ যে রাস্তার লোকালয় পর্যন্ত গিয়ে একেবারে মানুষ কিন্তু পানির সাথে টেনে অনেক মানুষের মৃত্যুও ঘটে। হ্যাঁ, অনেক সময় সবকিছু টেনে নিয়ে যায় পানি। তো এটা খুব মারাত্মক একটা সুনামিটা হচ্ছে খুব মারাত্মক একটা প্রাকৃতিক। আমরা যে দুর্যোগ সম্পর্কে একটু জানি সেটার নাম দেখো ভূমিধস। হ্যাঁ, ভূমিধস যেটা আমাদের আমাদের এই সিটির মধ্যে আমরা দেখি সাধারণত যেসব পাহাড়িয়া জায়গাগুলো আছে অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে মাটিগুলো নরম হয়ে আলগা হয়ে যায়, তখন মাটিগুলো ভেঙে পড়ে এবং আমরা জানি ভূমিধসের কারণে প্রচুর মানুষ মারা যায়, কারণ পাহাড় পর্বতের নিচেও অনেক মানুষ কিন্তু বসবাস করে, তারা কিন্তু মাটির নিচে একদম ডাইরেক্ট চাপা পড়ে কিন্তু তারা নিঃশ্বাস না নিতে পারার কারণে তারা মারা যায়। এভাবে আমরা প্রায় প্রতিনিয়ত আমরা এখানে ভূমিধসের মৃত্যুর কারণ আমরা জেনেছি। এটাও এক ধরনের প্রাকৃতিক দুর্যোগ। এরপরে আসো আমরা একটু দেখি মানব সৃষ্ট দুর্যোগ। এখন তো আমরা পড়েছিলাম প্রাকৃতিক দুর্যোগ নিয়ে, প্রাকৃতিক দুর্যোগের বর্ণনা করেছি, এখন আমরা একটু দেখবো মানব সৃষ্ট দুর্যোগ সম্পর্কে। দেখো তো ছবি, এই ছবিগুলো একটু তোমরা খেয়াল করবো, আর যে ছবিগুলো আসবে সেগুলো একটু তোমরা খেয়াল করবো। হ্যাঁ, আগে আমরা একটু দেখি মানব সৃষ্ট দুর্যোগ বলতে আমরা কি বুঝি। মানুষের অপকর্ম বা দূরদৃষ্টির অভাবে যে দুর্যোগগুলো সাধারণত ঘটে থাকে তাকে বলা হচ্ছে মানব সৃষ্ট দুর্যোগ, ঠিক আছে? মানুষদের মানে অসচেতনতা এবং মানে না জানার কারণে এবং বিভিন্ন অপকর্ম করার কারণে যেগুলো দুর্যোগগুলো ঘটে থাকে সেগুলোকে বলা হচ্ছে মানব সৃষ্ট দুর্যোগ। যেমন দেখো ছবিতে আমরা দেখতে পাচ্ছি যুদ্ধ বিগ্রহ। যুদ্ধ বিগ্রহ কি প্রাকৃতিক হয়? না, এটা মানুষরা করছে, মানুষের অপকর্ম। এটা মানুষ ইচ্ছা করে মারামারি কাটাকাটি বা মানে এক দেশের সাথে আরেক দেশের সারাক্ষণ একটা ক্লেশ, হ্যাঁ, বিভিন্ন ধরনের এই ধরনের যুদ্ধ বিগ্রহ কিন্তু এক ধরনের দুর্যোগ হিসেবে বলছে। কারণ কি? কারণ অবশ্যই এটা মানুষের যান মাল মানুষের পরিবেশ সবচেয়ে ক্ষতিগ্রস্ত করছে, বিদ্যালয়ের জন্য এটাকে কিন্তু দুর্যোগ হিসেবে নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত করে জলবদ্ধতা সৃষ্টি করা। এই যে নদীর মধ্যে নদীর যে একটা স্বাভাবিক প্রবাহ থাকে সেখানে তুমি ময়লা ফেলো, তুমি পলিথিন ফেলো, যেগুলো আমরা সাধারণত দেখি খাল বিলগুলোতে মানুষ করে কি সেগুলোকে ডাস্টবিন বানাচ্ছে, ঠিক না? ডাস্টবিন বানাচ্ছে, প্রয়োজনীয় অপ্রয়োজনীয় সকল জিনিস তোমার সে পানির মধ্যে ফেলছে। আস্তে আস্তে পানিতে সব ময়লাগুলো ফেলার কারণে নদীর যে একটা স্বাভাবিক প্রবাহ সেটা বাধাগ্রস্ত হচ্ছে, যার কারণে নদীগুলো ময়লাতে ভরাট হয়ে যাচ্ছে, খালগুলো ময়লাতে ভরাট হয়ে যাচ্ছে
এবং স্বাভাবিক যে প্রবাহ সেটা সে বাধাগ্রস্ত হচ্ছে, আটকে যাচ্ছে। তাহলে এগুলো কিন্তু আস্তে আস্তে অবশ্যই দুর্যোগের কারণ। কারণ দেখো যখন বৃষ্টিপাত হয়, যেমন এবারে যেটা একটা পেপারে উঠে এসেছে আমি যেটা পড়েছি, যে সাধারণত আমাদের এই যে কয়েকদিন আগে যেটা খুব বৃষ্টি হয়ে গেল, যেটা কিনা প্রচুর পানি উঠেছে, হ্যাঁ বিভিন্ন জায়গায় আমরা নিউজ দেখেছি, বলো তোমার খাল বিলের বা নদীর পানির মাত্রা যেটা উচ্চতা, হ্যাঁ সে উচ্চতা কিন্তু বাড়েনি, কারণ বৃষ্টি পড়লে কিন্তু নদী খালের বিলের পানি কিন্তু উচ্চতা বেড়েছে। তাহলে নদীর খালের বিলের পানি উচ্চতা বাড়েনি, বাট আমাদের সিটির ভিতরে পানিতে থইথ হয়, তার মানে যেটা, তার মানে কি পানি আমাদের যে বৃষ্টিপাতটা হচ্ছে সেই পানিটার সঠিক ড্রেনেজ সিস্টেমের কারণে সেটা খালে যোগাযোগ করতে পারছে না, পানিটা খালে গিয়ে পড়তে পারছে না। তোমার শহরের ভিতরে পানিটা আটকে বসে আছে, বিধায় যাওয়ার জায়গা পাচ্ছে না, যার কারণে আমাদের যে নিমাঞ্চল গুলো আছে সেগুলো প্রত্যেকটা ছিলাম শহরের প্রত্যেকটা নিমাঞ্চল গুলো ডুবে তোমার বুক সমান পানি হয়ে গেছে। তার মানে হচ্ছে এই যে যে ড্রেনেজ সিস্টেম গুলো আছে সেগুলো একটু ময়লা ফেলার কারণে বা বাধাপ্রাপ্ত হয়েছে বিভিন্ন কারণে, যার কারণে পানিগুলো যাওয়ার রাস্তা বন্ধ হয়ে গেছে এবং অতিরিক্ত বৃষ্টি হচ্ছে, যার কারণে সিটির ভিতরে পানিতে থই থই, কিন্তু যেখানে আলটিমেটলি পানিগুলো চলে যাওয়ার কথা সেখানে পানিগুলো যেতে পারছে না। সেটা এটাই বলছে, এটাও কিন্তু এক ধরনের মানব সৃষ্টি, এটা আমাদের দ্বারা সৃষ্টি হচ্ছে, আমরাই নদী নালা ভরাট করছি, আমরাই খালে বিলে অতিরিক্ত ময়লা আবর্জনা ফেলে জ্যাম করে ফেলছি। তাহলে এগুলো তো মানব সৃষ্টি দুর্যোগ, ঠিক না? এগুলো আমাদের দ্বারা কিন্তু সৃষ্টি হয়েছে। এরপরে আমরা দেখি সমুদ্রের তেজস্ক্রিয় বর্জনীকে, বলি তোমাদেরকে যখন আমি পড়ালাম কত ক্লাসে যে বৈশ্বিক উষ্ণায়ন কেন হয়, ওই যে যখন জাহাজে করে মানুষ যখন যায় তখন করে কি বিভিন্ন ওয়াস্টেজ গুলো তারা নদী খায়, সমুদ্রের যে তেজস্ক্রিয় বর্জন নিক্ষেপ করছে তাহলে কিন্তু সমুদ্রের পানি বিষাক্ত হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, হ্যাঁ এগুলো কিন্তু পরিবেশের মারাত্মক বিপর্যয়। তারপর মাছ, মাছের স্বাভাবিক বংশধারা তোমার বাধাগ্রস্ত হচ্ছে, এগুলো অবশ্যই আমরা প্রাকৃতিক দুর্যোগই তো করবো, এবং এগুলো আমাদের অপকর্ম এবং দূরদৃষ্টির অভাবে কিন্তু হয়ে থাকে। আরেকটা আমরা দেখি বনভূমি বিনাশ, এই যে মানুষের যখন বসবাস করার প্রয়োজন হয়, মানুষের বসবাস করার জন্য মানুষ কি করছে, মানুষ বনভূমিকে কেটে কেটে ধ্বংস করে ঘর বাড়ি গাছপালা পার্ক বানাচ্ছে। ওই যে বললাম তারতম্য বা ব্যালেন্স, সেই ব্যালেন্সটা নষ্ট হয়ে যাচ্ছে, যার কারণে আমাদের দুর্যোগ সৃষ্টি হচ্ছে। এবং দেখো সাম্প্রতিক দাঙ্গা, এই ছবিটা কি তোমাদের মনে পড়ে? এই ছবি কি তোমরা দেখেছো? আমি আসলে ঠিক জানি না, নিশ্চয়ই তোমরা হয়তো দেখাতে পারো অথবা নাও পারো, যে টুইন টাওয়ার ধ্বংসের একটা ছবি। টুইন টাওয়ার সম্পর্কে তোমরা কি জানো, শুনেছিলে, মনে আছে কিছু? টুইন টাওয়ার সম্পর্কে তোমাদের কি কোনো ধারণা আছে, কিছু জানো? এক সময় সন্ত্রাসী হামলা করেছিল, হ্যাঁ সন্ত্রাসী হামলায় সেই টুইন টাওয়ারে, আমেরিকা টুইন টাওয়ার ছিল, মানে দুটো দেখতে একইরকম খুব উচ্চতা সম্পন্ন টাওয়ার ছিল, যেটাতে কিনা প্লেন অ্যাটাক হয়, মানে প্লেনটাকে প্রথমে হাইজ্যাক করে, হাইজ্যাকাররা যারা সন্ত্রাসী তারা হাইজ্যাক করে, দেন সেই প্লেনটাকে নিয়ে এই টুইন টাওয়ারে জায়গায় আঘাত করে। তাহলে এভাবে যে সাম্প্রতিক যে দাঙ্গা গুলো আছে বা সন্ত্রাসী যে হামলা গুলো আছে, এগুলোর কারণ এগুলো কিন্তু দিনে দিনে আসলে বেড়ে যাচ্ছে, এবং এগুলো কিন্তু তোমার মানব সৃষ্ট দুর্যোগের আরেকটি উদাহরণ, যে সাম্প্রতিক দাঙ্গা কিন্তু মানুষের কারণে কিন্তু হয়ে থাকে, ঠিক আছে? এখন এই দাঙ্গা গুলো কিন্তু প্রাকৃতিক না, এগুলো অবশ্য আমাদের মনুষ্য দ্বারা সৃষ্ট কিন্তু দুর্যোগ। এরপর আছে দেখো বনভূমি ধ্বংস, যেটা পড়ালাম, গাছপালা কেটে ফেলছে, তারপর জলাভূমি ভরাট, হ্যাঁ ওই যে প্রায় সময় পেপারে তোমরা দেখবা জলাভূমি গুলো বালু জল দিয়ে ভরাট করে, যে যার মতো করে জায়গাটা দখল করে নিচ্ছে, তাহলে এগুলো কিন্তু এই নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে, তাহলে প্রত্যেকটাই কিন্তু মানুষের কারণে সৃষ্টি হচ্ছে, এই জন্য এগুলো মানব সৃষ্ট দুর্যোগ। এরপরে দেখো ছবিগুলো দেখেছো, অগ্নিকাণ্ড, ঠিক না? আগুন জ্বলছে, আগুন দাও দাও করে জ্বালিয়ে দিচ্ছে, অগ্নিকাণ্ডটা কিছু অগ্নিকাণ্ড আছে তোমার প্রাকৃতিক। তোমরা কি দাবানল, দাবানল কথা শুনেছো, দাবানলের নাম শুনেছো? দাবানলটা হচ্ছে প্রচন্ড গরম, প্রচন্ড গরমের কারণে সূর্যের তাপ অনেক সময় যখন তোমার বনভূমি গুলো আছে না, বনভূমি গাছগুলো শুকিয়ে যায় না, সেই শুকনো বনভূমিতে আগুন ধরে যায়, অতিরিক্ত গরমে আগুন ধরে যায়, হ্যাঁ তখন এটাকে বলা হচ্ছে তখন এই যখন শুকনো গাছে আগুন ধরে যায় তখন একসাথে দাউ দাউ করে পুরো বাগানটাকে কিন্তু আগুন চারপাশে ছড়িয়ে যায়, এটা কিন্তু প্রাকৃতিক, এটাকে মানব সৃষ্ট বলা যায় না। বাট ওই দাবানল ছাড়া এই যে কোথাও আগুন লাগিয়ে দেওয়া, গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া, তারপর দোকান পাচ্ছে বিভিন্ন আমার অসতর্কতা বসত গ্যাস থেকে আগুন লেগে গেল, এই ধরনের গাছগুলো অবশ্যই মানব সৃষ্ট দুর্যোগের মধ্যে পড়ে, এটাকে বলা হচ্ছে অগ্নিকাণ্ড, ঠিক আছে? তাহলে নিশ্চয়ই আশা করবো বুঝতে পারছো তোমরা। আচ্ছা আমাকে এই পর্যন্ত একটু বলো, তোমাদের কারো কোনো বুঝতে কি অসুবিধা হয়েছে, বুঝতে পারছো? আচ্ছা দেখো এখানে কিছু প্রশ্ন আছে, আমি আশা করবো প্রশ্নগুলো একটু তোমরা করবে, হ্যাঁ দেখি তোমরা একটু পারো কিনা, দেখি আমাকে একটু দুর্যোগ কত।
দুর্যোগ কত প্রকার? হ্যাঁ আমি দেখি তোমরা একটু বুঝতে পারছো কিনা, আমাকে দেখে আনসার করো, দুর্যোগ কত প্রকার? দুর্যোগ দু প্রকার, একটা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ, একটা হচ্ছে মানব সৃষ্ট দুর্যোগ। আচ্ছা যুদ্ধ বিগ্রহ কোন ধরনের দুর্যোগ? যুদ্ধ বিগ্রহ মানব সৃষ্ট দুর্যোগ, ঠিক না? আচ্ছা সুনামি কোন ধরনের দুর্যোগ? সুনামি হচ্ছে একটি প্রাকৃতিক দুর্যোগ। ভূমি ধস কাকে বলে? তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো পাহাড়ের মাটি ধসে পড়াকে, পাহাড়ের মাটি ধসে পড়াকে কিন্তু কি বলছে? ভূমি ধস বলছে। জলাভূমি কিসের আবাসস্থল বলতে পারবে? মাছের, ঠিক না? তারপরে মানুষ ব্যাপক হারে, আচ্ছা মানুষ, এখানে একটা প্রশ্ন ছিল, মানুষ ব্যাপক হারে গাছপালা এবং মানুষ ব্যাপক হারে গাছপালা এবং পাহাড় কাটলে কি ঘটতে পারে? মানুষ ব্যাপক হারে গাছপালা এবং পাহাড় যদি কেটে ফেলে তাহলে আমাদের ভূমিধস হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে, ঠিক আছে? পাহাড় কাটলেও সমস্যা হয় আর তোমার গাছপালা কাটলেও কিন্তু পাহাড়ের খুব মাটি আলগা হয়ে যায়। তাহলে এগুলো হচ্ছে তোমাদের এই টপিকে কিছু প্রশ্ন আমি দিয়েছি, যেগুলো একটু পারলে তোমরা একটু পড়ে নিবে, ঠিক আছে? ভালো মতো করে একটু পড়ে নিবে। আচ্ছা আমাকে একটু তাহলে বলো এই পর্যন্ত কারো কোনো কিছু বুঝতে অসুবিধা হয়েছে কিনা। না ম্যাম।